ইম্পর্ট আমি অনেকে ব্যবহার করেছেন, সুপার একটা দেখবেন। আর পেডিক রয়েছে ধাসার জন্য, 24 ক্যারেট ভিটামিনটা আপনারা যদি ব্যবহার করেন, আপনাদেরকে অন্য কোনো ভিটামিন ব্যবহার করার প্রয়োজন হবে না প্রথমত, দ্বিতীয়ত পরবর্তী ক্ষেত্রে আপনার রাসায়নিক সারের পরিমাণ কম লাগবে। এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে দুবার, প্রথম প্রয়োগ হচ্ছে আলু গাছে চাপান দেওয়ার সময় চাপান সারের সাথে প্রতি কাটায় 10 ml করে মিশিয়ে প্রয়োগ করতে হয়, আর দ্বিতীয় প্রয়োগ হচ্ছে আলু ভাঙার 15-20 দিন আগে আমরা যে সেচ প্রমাণ দিই তখন প্রতি টাঙ্কিতে 25-30 ml করে দিয়ে স্প্রে করতে হয়। এটা যদি প্রথমবারে মাটিতে প্রয়োগ করা হয়, এর কাজ মাটির যে ক্ষার, আম্লতা, তীব্রতা, অম্লতা জিনিসগুলো থাকে সেগুলোকে নষ্ট করে দেয়, এর ফলে মাটিতে যে রাসায়নিক সারটা থাকে রাসায়নিক সারটাকে পড়ে থাকতে দেয় না, গাছের খুব তাড়াতাড়ি খাবার জোগাতে সাহায্য করে। আর দ্বিতীয়বারে স্প্রে করলে কাজ মাটি আলু গাছের ফলটাকে বড় করছে, দ্বিতীয়ত ছালটাকে মোটা করে। এটা আপনারা যে কোনো সবজিতে, বীজ তোলাতে, ধানের ক্ষেত্রে তো ব্যবহার করতে পারবেন। আর পেডিক রয়েছে আমাদের ধাসার জন্য, পেডিক ব্যবহার করার নিয়ম হচ্ছে রোগ লাগার আগে কিংবা ছিটে ফোটা রোগ লাগলে, ও গাছ ওর পরিমাণ হচ্ছে পেডিক দেওয়ার নিয়ম হচ্ছে এটা। আর পেডিক ব্যবহার প্রতি টাঙ্কিতে 25 ml করে দিয়ে স্প্রে করতে হয়, ও গাছকে 15-20 দিন মানে রোগ পোকার হাত থেকে নিরাময় রাখে।